এবার হিরো আলমের বিরুদ্ধে থানায় অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ দিয়েছেন রুবেল মুন্সি নামে এক তরুণ। হিরো আলম ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে গাজীপুরের শ্রীপুর থানায় এ লিখিত অভিযোগ দেন তিনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। সে আমার নামে এটা দিদি করে, শ্রীপুর থানায় সে আমার নামে দিদি করে। সে আপনি তদন্ত ধরে দেওয়া হয় নাজমুল, এস আই নাজমুলকে। আমি অল টাইম কথা বলে আছি, 70 দেওয়া অল টাইম হয়, এবারও 70 দেওয়া হয়েছে। তাই আপনাদেরকে বললাম যে এটা সম্পূর্ণ মিথ্যে বানানো।